বাজেট 2023-এ ভারত সরকার একটা নতুন স্মল সেভিংস স্কিমের ঘোষণা করেছিল এবং সেই মতো 1 এপ্রিল 2023 তারিখে সেই স্কিমটিকে লঞ্চ করা হয়েছিল। এবং স্কিমটি লঞ্চ করার সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছিল যে সেই স্কিমটি একটা সীমিত সময়ের জন্য থাকবে, অর্থাৎ যদি আপনারা সেই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত আপনারা সেই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন এবং সেই নির্দিষ্ট তারিখ পার হওয়ার পরে আপনারা সেই স্কিমটিতে আর ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবং সেই লাস্ট তারিখ বা সেই ইনভেস্টমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 31শে মার্চ 2025, অর্থাৎ আগামী 31শে মার্চ 2025-এর মধ্যে আপনারা চাইলে এই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন, কিন্তু তারপরে আপনারা এই স্কিমটিতে আর ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন না। তো সেই নতুন স্কিমটির নাম হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম বা MSSC স্কিম। এবং ভারত সরকারের এই চালু করা নতুন স্কিমটি একটা শর্ট টাইম স্কিম, এই স্কিমটি মাত্র 2 বছরের একটি স্কিম। এবং আপনারা পোস্ট অফিস বলেন বা ব্যাংক, আপনারা মাত্র 2 বছরের কোনো শর্ট টাইম স্কিমে বা FD স্কিমে আপনারা এরকম ইন্টারেস্ট পাবেন না যেই ইন্টারেস্টটা আপনারা এই MSSC স্কিমে পাবেন। তো আপনার কাছে যদি একটা লামসাম অ্যামাউন্ট থাকে, আপনারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এমন কোনো স্কিমে বা শর্ট টাইম স্কিমে যেখান থেকে আপনারা খুব কম সময়ের মধ্যে একটা ভালো ইন্টারেস্ট আপনারা আর্ন করতে পারবেন বা রিটার্ন আপনারা আর্ন করতে পারবেন, তাহলে আজকের এই MSSC স্কিমটি আপনার জন্য একটা বেস্ট স্কিম হতে পারে। সেই সাথে আপনারা এই স্কিমে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাটার পুরোপুরি গ্যারান্টি আপনি পাবেন সরাসরি ভারত সরকারের কাছ থেকে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের A to Z সমস্ত তথ্য আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করতে চলেছি। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই স্কিমে যদি ন্যূনতম 5,000 টাকাও ইনভেস্টমেন্ট করেন এবং যদি আপনারা ম্যাক্সিমাম এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কতটা রিটার্ন আর্ন করতে পারবেন এই 2 বছরের এই স্কিমটা থেকে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে এই স্কিমের কিছু বিশেষ ফিচার্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যার কারণে এই স্কিমটি এখন অনেকটাই জনপ্রিয়। তো প্রথম যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে এই স্কিমটি স্পেশালি ডিজাইন করা হয়েছে ওমেন মাইনর গার্লসদের জন্য, অর্থাৎ যে কোনো বয়সের মেয়েদের জন্য আপনারা এই স্কিমটিকে ওপেন করাতে পারেন। এবং দ্বিতীয়ত, এই স্কিমটি স্টাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, অর্থাৎ এই স্কিমটিতে আপনারা যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করবেন সেটা সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে ইনভেস্টমেন্ট হবে, অর্থাৎ এটা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন, এখান থেকে আপনি গ্যারান্টিড রিটার্ন পাবেন। তো সর্বপ্রথম আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এই স্কিমে কে কে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো যেমনটা আমি আপনাদেরকে জানালাম যে এই স্কিমটি স্পেশালি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য, যে কোনো বয়সের মেয়ের জন্য আপনারা এই স্কিমটি ওপেন করাতে পারবেন, অর্থাৎ আপনারা চাইলে আপনার মাইনর কন্যা সন্তানের নামে ওই অ্যাকাউন্টটাকে ওপেন করাতে পারেন, অথবা যে কোনো বয়স্ক বা প্রাপ্তবয়স্ক একজন মেয়ের নামে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, অথবা চাইলে যে কোনো বয়সের বিবাহিত মহিলাও এই অ্যাকাউন্টও ওপেন করতে পারে। তো এরপরে যে পয়েন্টটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা যে আপনারা ওপেন করবেন সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ওপেন করতে পারবেন নাকি জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে আপনারা ওপেন করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই অ্যাকাউন্টটা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবেই ওপেন করা সম্ভব, আপনারা যদি দুজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি আপনারা এই স্কিমে পাবেন না। তবে আপনারা এই অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন আপনারা নমিনেশনের ফ্যাসিলিটি পাবেন, অর্থাৎ এই স্কিম আপনি ওপেন করার পরে আপনি আপনার মর্জি মতন আপনি আপনার পছন্দ মতো যে কাউকে আপনি নমিনি সিলেক্ট করতে পারেন। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জানবো এই স্কিমটি সম্পর্কে সেটা হচ্ছে ডিপোজিট লিমিট, অর্থাৎ এই স্কিমটা যদি আপনারা ওপেন করতে চান তাহলে ন্যূনতম আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই স্কিমে আপনারা ন্যূনতম 1,000 টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু যদি আপনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা ম্যাক্সিমাম 2,00,000 টাকা পর্যন্ত এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনি 2,00,000 টাকার বেশি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেকের এই প্রশ্নটা আসতে পারে যে আপনারা এই অ্যাকাউন্ট কতগুলো ওপেন করাতে পারবেন সর্বাধিক। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই MSSC অ্যাকাউন্ট যদি আপনারা খুলতে চান তাহলে আপনারা যত খুশি সংখ্যক এই MSSC অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, তবে আপনি এই স্কিমে যে সর্বোচ্চ লিমিট রয়েছে 2,00,000 টাকা, আপনি এই 2,00,000 টাকার বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, অর্থাৎ আপনি চাইলে 10টা অ্যাকাউন্টও খুলতে পারেন কিন্তু সেই 10টা অ্যাকাউন্ট মিলিয়ে আপনি সর্বোচ্চ 2,00,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন, তার বেশি করতে পারবেন না ইনভেস্টমেন্ট। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এর একটা টাইম গ্যাপ লিমিট রাখা হয়েছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ধরুন আপনার হাতে এই সময় 50,000 টাকা আছে এবং আপনি 50,000 টাকা দিয়ে একটা MSSC অ্যাকাউন্ট ওপেন করালেন এবং 2 দিন বাদে আপনার হাতে আরও 50,000 টাকা এলো এবং আপনি আবার সেটাকে MSSC অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি সেই 50,000 টাকাকে আপনি 2 দিন বাদে দ্বিতীয় আরেকটা MSSC অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে, অর্থাৎ যেদিন আপনি প্রথম অ্যাকাউন্ট ওপেন করলেন সেই দিন থেকে আপনি 3 মাস পার হওয়ার পরে আপনি দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবং এভাবে আপনারা 3 মাসের গ্যাপ দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে আপনি সর্বাধিক 2,00,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এই MSSC স্কিমে। তো এরপরে আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তো শুরুতে আমি আপনাদের যেমনটা বলেছিলাম
যে এই MSSE স্কিমে, এই শর্ট টার্ম স্কিমে যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেটা আপনারা অন্য কোনো FD স্কিমও পাবেন না। তো আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই মহিলা সমাজ সেভিংস সার্টিফিকেট বা MSSE স্কিমের বর্তমান যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হচ্ছে 7.5%, যে ইন্টারেস্ট রেটটা কোয়ার্টারলি কম্পাউন্ড হবে এবং আপনাকে পেয়েবল করা হবে ম্যাচুরিটিতে। তো শর্ট টাইম স্কিম হিসাবে বা 2 বছরের স্কিম হিসাবে এর সঙ্গে আমি পোস্টবিশে যে অন্যান্য শর্ট টাইম স্কিম রয়েছে, FD স্কিম রয়েছে, তাদের ইন্টারেস্টের ডিফারেন্সটা আমি আপনাদেরকে এবার দেখাবো। তো পোস্ট অফিসের শর্ট টাইম FD স্কিম বলতে শুধুমাত্র 1 বছরের টাইম ডিপোজিট স্কিম এবং 2 বছরের টাইম ডিপোজিট স্কিমই রয়েছে শর্ট টাইমের জন্য। তো এই 1 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 6.9% এবং 2 বছরের এই টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7%। কিন্তু এই 2 বছরের MSSE স্কিম বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, যেটা পোস্ট অফিসের এই 2 বছরের FD স্কিমও আপনারা পাবেন না। তো নিঃসন্দেহে শর্ট টাইমের এই 2 বছরের স্কিম হিসাবে এই MSSE স্কিমের ইন্টারেস্ট রেট অনেকটাই বেশি। তো এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে এই স্কিমের পার্শিয়াল উইথড্রল ফ্যাসিলিটি। তো ধরুন আপনি এই MSSE স্কিমে 1 লাখ টাকা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন বা 1 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন এই স্কিমে, কিন্তু কিছুদিন পরে প্রয়োজনবশত আপনার কিছু টাকার দরকার পড়লো, কিন্তু আপনি চাচ্ছেন যে সেই অ্যাকাউন্টকে ক্লোজ না করে কিছু টাকা আপনি তুলবেন, সেক্ষেত্রে আপনি এই পার্শিয়াল উইথড্রল ফ্যাসিলিটির সাহায্যে সেই অ্যাকাউন্ট থেকে আপনি কিছু টাকা তুলতে পারবেন। তো এক্ষেত্রে একটি কন্ডিশন রাখা হয়েছে যে আপনারা MSSE অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করার 1 বছর পরেই শুধুমাত্র আপনারা পার্শিয়াল উইথড্রল করার ফ্যাসিলিটি পাবেন, 1 বছরের আগে এই ফ্যাসিলিটি আপনারা অ্যাভেল করতে পারবেন না, এবং আপনারা আপনার ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্ট থেকে সর্বাধিক 40% পার্শিয়াল উইথড্রল করে নিতে পারবেন। অর্থাৎ ধরুন যদি আপনি 1 লাখ টাকার একটা MSSE অ্যাকাউন্ট ওপেন করেন এবং সেখান থেকে 1 বছর পরে পার্শিয়াল উইথড্রল করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 বছর পরে সর্বাধিক 40,000 টাকাকে পার্শিয়াল উইথড্রল হিসেবে তুলতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে। কিন্তু যদি আপনার এমন কোনো প্রয়োজন হয় বা এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করার পরে আপনার এমন কোনো প্রয়োজন হয় যে আপনি যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করেছেন এই MSSE অ্যাকাউন্টে সে সম্পূর্ণ টাকার আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এই স্কিমে প্রি ম্যাচুরিটি ক্লোজার করার ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন। তবে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করার 6 মাস পরেই সেটাকে করতে পারবেন, 6 মাসের আগে আপনারা প্রি ম্যাচুরিটি ক্লোজার করার সুবিধা পাবেন না। এবং যদি আপনি কিছু নির্দিষ্ট কন্ডিশন রাখা হয়েছে যেটা আমি আপনাদেরকে পরে বলছি, এবং সেই সমস্ত কন্ডিশনগুলো ছাড়া যদি আপনারা অন্য কোনো কারণে প্রি ম্যাচুরিটি ক্লোজার করেন 6 মাস পরে, সেক্ষেত্রে আপনারা এই স্কিম থেকে আপনার যে ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল 7.5% সেটা কিন্তু আপনারা পাবেন না, আপনারা সেখান থেকে 2% কম হারে আপনারা ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ আপনারা 5.5% হারে ইন্টারেস্ট আর্ন করবেন আপনি যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করেছেন এবং যতদিন পর্যন্ত আপনার সেই টাকাটা ইনভেস্টমেন্ট রয়েছে। তবে কিছু বিশেষ কারণ রয়েছে যেগুলো হলে পরে এই MSSE অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে, এবং সেক্ষেত্রে 6 মাস ওয়েট করার কোনো ব্যাপার নেই, যে কোনো সময় সেটাকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে, এবং যে ইন্টারেস্টের পাওয়ার কথা 7.5% সেই হারেই ইন্টারেস্ট পাওয়া যাবে। তো সেই প্রথম কন্ডিশনটা হলো ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার নামে এই অ্যাকাউন্টটা ওপেন করা হবে সেই ব্যক্তি বা সেই অ্যাকাউন্ট হোল্ডারের যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। এবং 2 নম্বর কন্ডিশনটা হলো ডেথ অফ গার্ডিয়ান, অর্থাৎ এই MSSE অ্যাকাউন্ট যদি কোনো মাইনরের নামে ওপেন করা হয় সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে যে গার্ডিয়ান হিসাবে থাকবে তার যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে এই MSSE অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। এবং 3 নম্বর যে কন্ডিশন রাখা হয়েছে সেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং ডিজিজ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার নামে এই অ্যাকাউন্ট ওপেন করা হবে সেই ব্যক্তি যদি কখনো কোনো রকম ক্রিটিক্যাল ডিজিজে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে এই MSSE অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। তো এরপরে সবার লাস্ট আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এর ইনকাম ট্যাক্স বেনিফিট কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই স্কিমে যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করবেন সেটার উপর আপনারা কোনো রকম ট্যাক্স বেনিফিটের সুবিধা পাবেন না, অর্থাৎ আপনারা 1961 সেকশন 80C অনুযায়ী যে 1.5 লাখ টাকা ট্যাক্স বেনিফিট পাওয়া যায় সেটা আপনারা কিন্তু এই স্কিম থেকে অ্যাভেল করতে পারবেন না। এছাড়াও এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটাও কিন্তু আপনার ট্যাক্সেবল হবে। তো এই ক্ষেত্রে অনেকে ঘাবড়ে গিয়ে ভাবে যে এই স্কিমে যেহেতু কোনো ট্যাক্স বেনিফিটের ফ্যাসিলিটি নেই তো সেক্ষেত্রে এই স্কিমে ইনভেস্টমেন্ট করে কোনো রকম লাভ নেই, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই MSSE স্কিম যদি কোনো মেয়ে বা কোনো মহিলার নামে ওপেন করা হয় এবং তার যদি অন্য কোনোখানে ইনভেস্টমেন্ট না থাকে বা তার সমস্ত ইনকাম মিলিয়ে তাকে যদি ইনকাম ট্যাক্স প্রদান করতে না হয় তাহলে এই MSSE স্কিমে সর্বাধিক 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে তার উপরে যে ইন্টারেস্টটা আর্ন করবে সেটার উপর বা সেই ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্টের উপর কোনো রকম ট্যাক্স প্রদান করার ব্যাপার নেই। তো এবার আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যে যদি আপনারা এই MSSE স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা কীরকম ইন্টারেস্ট আর্ন করতে পারবেন। তো উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা এই স্কিমে
5,000 টাকা ইনভেস্ট করেন, বা 10,000 টাকা ইনভেস্ট করেন, বা 50,000, বা 1,00,000 টাকা, অথবা যদি আপনি সর্বাধিক 2,00,000 টাকা এই স্কিমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনারা কিরকম রিটার্ন আর্ন করতে পারবেন। তো যদি আপনারা এই স্কিমে 5,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 801 টাকা, অর্থাৎ 2 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 5,801 টাকা সুদ প্লাস আসল। আবার যদি আপনারা এই স্কিমে 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,604 টাকা, অর্থাৎ 2 বছর পরে আপনার মোট রিটার্ন হবে 11,604 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 50,000 টাকা দিয়ে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 8,012 টাকা, অর্থাৎ 2 বছর পরে মোট রিটার্ন পাবেন 58,012 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 1,00,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 16,021 টাকা, অর্থাৎ 2 বছরে মোট রিটার্ন পাবেন আপনি 1,16,021 টাকা। এবং সর্বাধিক আপনারা যদি 2,00,000 টাকা এই স্কিমে বা MSSC স্কিমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 32,044 টাকা, অর্থাৎ 2 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 232,044 টাকা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই স্কিমে ইনভেস্ট করলে আপনারা কীরকম রিটার্ন আর্ন করতে পারবেন। তো আপনাদেরকে শেষে আরও একবার জানিয়ে দিই, যদি আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে চান, তাহলে এই স্কিমে ইনভেস্ট করার লাস্ট তারিখ হচ্ছে 31/3/2025 বা 31 মার্চ 2025 তারিখ পর্যন্ত। আপনারা তার আগে এই স্কিমে চাইলে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তারপরে আপনারা এই স্কিমে আর ইনভেস্ট করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।